আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের অনলাইন বিভিন্ন কোর্স চলতেছে, জেনারেল নলেজ, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিশেষ করে জেনারেল নলেজ আর বাংলা ব্যাকরণ, সেটা বিসিএস ও অ্যাডমিশন উপযোগী করে পড়ানো হচ্ছে। কেউ চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা অনেক সময় আমাদের রেজাল্টগুলো ফেসবুক তারপর ইউটিউবে পাবলিশ করি, তখন আপনাদের অনেক প্রশ্ন থাকে যে হয়তো কোশ্চেনগুলো দেওয়ার জন্য, অথবা কোশ্চেনগুলো এমন কি হয় যে টাফ হয় বা স্টুডেন্টরা পারে না কেন, বা স্টুডেন্টদের রেজাল্ট দেখে আপনারা অনেক সময় মানে নিজেদেরকে একটা ইয়া মনে করেন যে আরে এত সহজ কোশ্চেন আমরা পারতেছি না। যাই হোক, সহজ হোক আর কঠিন হোক, জানি না কার কাছে কেমন লাগে, আমরা অনেক সময় কোশ্চেন দিয়েছি অ্যান্সার দিয়ে নেই, আপনারা কেউ অ্যান্সার বের করে সেটা দেওয়ার চেষ্টা করেনি। তবে আজকে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম পরীক্ষার চতুর্থ অংশ, ইতিমধ্যে গতকালকে আমাদের দ্বিতীয় পরীক্ষা হয়েছে, সে চতুর্থ অংশের অ্যান্সার সহ কিন্তু আজকে দিব। সুতরাং চিন্তার কিছু নেই, আজকে আমরা অ্যান্সার সহ আমরা বলতেছি। দেখেন প্রথম কোশ্চেন, কোটি বর্ষ কোন জনপদের পূর্ব নাম ছিল? কোটি বর্ষ, বরেন্দ্র, রাঢ়, বঙ্গ, সমতট। যেহেতু আমাদের পরীক্ষার টপিক ছিল বাংলার ইতিহাস আর উপনিবেশ, এছাড়াও পাশে অন্যান্য অনেক কিছু থাকে, তো এটার রাইট অ্যান্সার হচ্ছে রাঢ়। রাঢ় ছিল হচ্ছে কোটি বর্ষের অপর নাম। সমগ্র বঙ্গদেশ এক সময় কোন নামে বিবেচনা করতো? সমগ্র বঙ্গদেশকে সমতট, কুন্দ্রনগর, বরেন্দ্র, গৌড়। অ্যান্সার হবে হচ্ছে গৌড়, যেমন হুমায়ুন গৌড়ের নাম কিন্তু দেন জান্নাতাবাদ। গুড় উৎপাদনকে কেন্দ্র করে কোন জনপদের নামকরণ করা হয়? গুড় উৎপাদনকে কেন্দ্র করে গৌড়, রাঢ়, কর্ণ, সুবর্ণ, বরেন্দ্র। গুড় উৎপাদনকে কেন্দ্র করে কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে গৌড়। গুড় উৎপাদনকে কেন্দ্র করে কিন্তু গৌড় নামটা আসে। প্রাচীন শিলালিপিতে দুটি বঙ্গ অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর বঙ্গ, অপরটি কি? নাব্যবঙ্গ, রাঢ়বঙ্গ, গড় গঙ্গারিডৈ, বরেন্দ্র। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে নাব্যবঙ্গ। নাব্যবঙ্গ। বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম সম্রাট কে? অশোক, ইলিয়াস শাহ, শশাঙ্ক, ফখরুদ্দিন মুবারক শাহ। অ্যান্সার হচ্ছে শশাঙ্ক। নিচের কোন জনপদটি বর্তমান বাংলাদেশে নেই? কোন জনপদটি বর্তমান বাংলাদেশের মানচিত্রে নেই? পুন্ড্র, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, রাঢ়, গৌড়। নিচের কোন জনপদটির অবস্থান বর্তমান বাংলাদেশে নেই? অ্যান্সার হচ্ছে রাঢ়। রাজ্যবর্ধন কার ভাই ছিলেন? রাজ্যবর্ধন। এই রাজ্যবর্ধনে কি শশাঙ্কের সাথে কিন্তু তার একটা বিরোধ ছিল? শশাঙ্ক, হর্ষবর্ধন, অশোক, বিন্দুসার। এই রাজ্যবর্ধনকে অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধনের ভাই ছিল হর্ষবর্ধনের। নিচের কোন অঞ্চলটি বন্দর বাণিজ্যের কেন্দ্রে? ভাই বলতে হচ্ছে আত্মীয় বুঝাচ্ছে এখানে। নিচের কোন অঞ্চলটি বন্দর বাণিজ্যের কারণে বিখ্যাত ছিল? কোন অঞ্চলটি? তাম্রলিপি, গৌড়, কর্ণ, সুবর্ণ, হরিকেন। কোন অঞ্চলটি বন্দর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল? অ্যান্সার হচ্ছে তাম্রলিপি। তাম্রলিপি, এটা আবার প্রকাশনার নাম মনে করেন না। পাল সাম্রাজ্যের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনেন কে? দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, ধর্মপাল, দেবপাল। আমরা যেমন পাল সাম্রাজ্যের 400 বছর ইতিহাস পাই, পাল সাম্রাজ্যের 400 বছর কিন্তু এভাবে ছিল না, পাল সাম্রাজ্যেরও প্রায় পতন হয়ে গিয়েছিল। তো সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনেন কে? প্রথম মহিপাল। প্রথম মহিপাল। কোম্পানি শাসন বিলুপ্তির পর ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেলকে বলা হচ্ছে? গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং, লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিং। কোম্পানি শাসন বিলুপ্তির পর অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং। ভারত থেকে ময়ূর সিংহাসন লুণ্ঠনকারী নাদির শাহ এর দেশ কোথায়? নাদির শাহ, ইংল্যান্ড, আফগানিস্তান, পারস্য, তুরস্ক। অ্যান্সার হচ্ছে পারস্য। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? রামপাল, ধর্মপাল, আনন্দদেব, মহিপাল। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? আপনারা অনেকেই জানেন এটা, অ্যান্সার হচ্ছে ধর্মপাল। সূক্ষ্ম কোন জনপদের অপর নাম? সূক্ষ্ম, বঙ্গ, রাঢ়, গৌড়, সমতট। অ্যান্সার হচ্ছে রাঢ়। রাঢ়র অপর নাম হচ্ছে সূক্ষ্ম। কোন যুদ্ধের মাধ্যমে রাজপুতদের পতন ঘটে? রাজপুত, ভারতের কিন্তু শক্তিশালী হুন রাজবংশ থেকে এদের প্রতিষ্ঠিত, হুন বংশ থেকে। কোন যুদ্ধের মাধ্যমে রাজপুতদের পতন ঘটে? অ্যান্সার হচ্ছে খানোয়ার যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে খানোয়ার যুদ্ধ কাদের সাথে হয়? সমগ্র অঞ্চলকে মানে তার সমগ্র রাজ্যকে পরগনায় বিভক্ত করেন কে? আকবর, শেরশাহ, আওরঙ্গজেব, কুতুবুদ্দিন। বলা হচ্ছে পরগনায় বিভক্ত করেন কে? অ্যান্সার হচ্ছে শেরশাহ। আকবর করেন হচ্ছে সুবাতে। পঞ্চরত্ন কোন রাজসভার সদস্য ছিল? আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বল্লাল সেন, লক্ষণ সেন। পঞ্চরত্ন, অ্যান্সার হচ্ছে লক্ষণ সেন। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? প্রাচীন ভারতের নেপোলিয়ন, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, আকবর, সম্রাট অশোক। প্রাচীন ভারতের নেপোলিয়ন,
অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। দিল্লি সিংহাসন আরোহণের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন কে? বুগরা খান, শেরশাহ, তুগরিল খান, শাহ সুজা। কে প্রত্যাখ্যান করেন? অ্যান্সার হচ্ছে বুগরা খান। কোন যুদ্ধের পর সিরিয়ায় ফ্রান্সের উপনিবেশ সৃষ্টি হয়? প্রথম বিশ্বযুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আগস্ট বিপ্লব। কোন যুদ্ধের পর সিরিয়ায় ফ্রান্সের উপনিবেশ সৃষ্টি হয়? অ্যান্সার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এখন আপনারা বের করে নেবেন কোন চুক্তির মাধ্যমে। লিবিয়া কোন দেশের উপনিবেশে ছিল? ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক। অ্যান্সার হচ্ছে ইতালি। উত্তর আফ্রিকার অধিকাংশ দেশ কার উপনিবেশে ছিল? রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন। অ্যান্সার হচ্ছে স্পেনের উপনিবেশে ছিল। উত্তর আফ্রিকার ম্যাক্সিমাম দেশ কিন্তু স্পেনের আন্ডারে ছিল। হাফসিদের দমন করেন কে? হাফসিদের বাংলার ইতিহাসে কিন্তু 1487 থেকে নিয়ে 1493 সাল পর্যন্ত হাফসিদের উত্থান ঘটে। ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন বলবন, নাসিরুদ্দিন মাহমুদ। যে হাফসিদের দমন করেন কে? অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। লাইবেরিয়া কোন দেশের উপনিবেশে ছিল? যেহেতু আমাদের ক্লাসের উপনিবেশটাও ছিল লাইবেরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স। রাইট অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। পর্তুগিজদের বাংলা থেকে তাড়ানোর আদেশ দিল। বলা হচ্ছে বাংলা থেকে, চট্টগ্রাম থেকে না, কিন্তু চট্টগ্রাম বাংলার অংশ, কিন্তু বাংলা বলতে কিন্তু তখন চট্টগ্রাম বুঝিত না। বাংলা থেকে তাড়ানোর আদেশ দেন কে? সম্রাট বাবর, শাহজাহান, হুমায়ুন, শায়েস্তা খান। এখানে স্ট্রেটরিত শাহজাহান। কি কেন পর্তুগিজদের তাড়ানোর আদেশ দেওয়ার সময় ইংরেজদের সাথে আমাদের সখ্যতা কিভাবে বাড়ে এই জিনিসগুলো। বাংলার প্রথম সুবাদার কে? ইসলাম খান, মুনিম খান, শায়েস্তা খান, মীর জুমলা। বাংলার প্রথম সুবেদার কেন? ইসলাম খান, মুনিম খান, মীর জুমলা, শায়েস্তা খান। অ্যান্সার হচ্ছে হচ্ছে মুনিম খান। তো এই ছিল আমাদের প্রথম পরীক্ষার চতুর্থ স্টেপ। আমরা আজকে অ্যান্সার সহ দিয়েছি, আপনারা যেহেতু অ্যান্সার সব বের করেন না, তবে অলওয়েজ যে দিব বিষয়টা কিন্তু এমন না। এটা দেখেন আমাদের ফেসবুক গ্রুপ আর আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে অনুশীলন, সেখানে কিন্তু এখন থেকে আপডেট দেওয়া হবে সবকিছু। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে অ্যাড হতে পারেন। আর জেনারেল নলেজ আসলে শুধু এভাবে পড়লে হবে না, পরীক্ষা দিতে হবে, আপনাকে নিজে নিজে জাজ করতে হবে। চাইলে আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারেন, বিশ্ববিদ্যালয় বিসিএস কোর্স, যেটা ক্লাস চলতেছে অলরেডি। আর চাইলে আপনারা আমাদের বইগুলো নিতে পারেন, সেটাও আপনাদের অনেক কাজে লাগবে। মূল কথা হচ্ছে, যাই পড়েন না কেন, যাই দেখেন না কেন, চর্চা থাকতে হবে। চর্চা না থাকলে কিন্তু জেনারেল নলেজ মনে থাকতে হবে না। শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে গেলাম আর মুখস্থ করে গেলাম, তাতে কিন্তু জেনারেল নলেজ পড়ার সার্থকতা আদায় হবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আজকের ভিডিওটায় যেহেতু উত্তর সহ দিয়েছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা ধন্যবাদ জানাবেন। আল্লাহ হাফেজ।